ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান স্বাগত আপনাদের দুজনকেই আজকে সংবাদ সম্প্রসারণে আমরা দিনের খবরগুলো দেখেনি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই জানিয়ে দিই দর্শক মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে কোটা সংস্কার কমিটি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে সহায়তা দেবে যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানালেন মার্কিন রাষ্ট্রদূত এবং মাঠ ময়দানের ওয়াজ এখন অনলাইনে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে কোটা সংস্কার সংক্রান্ত পর্যালোচনা কমিটি মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিবেদন জমা দেয় সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় পরে সচিবালয়ে এ নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তিনি জানান এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগ হবে মেধার ভিত্তিতে এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক তৈরি করার ধারা সংযোজন করা হয়েছে প্রথম শ্রেণীর পদগুলো বা দ্বিতীয় শ্রেণীর পদগুলো এই কতটা হয় ১৩টা গ্রেড আর কি এই ১৩ গ্রেডের নিয়োগে কোন মেধাভিত্তিতে হবে সম্পূর্ণ উন্নয়নের স্বার্থেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া দরকার নির্বাচনের আগে ও পরে সহিংসতামূলক সহিংসতামুক্ত পরিবেশ থাকাও বাঞ্ছনীয় সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত শান্তিতে বিজয় ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বলেন বাংলাদেশে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সহায়তা দেবে অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্ডিকাট বলেন একটি গণতান্ত্রিক দেশের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন জরুরি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সময় শান্তিপূর্ণ আচরণ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ তবে ন্যায় বিচার ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বাংলাদেশের শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনে সহায়তা দেবে যুক্তরাজ্য মানুষ নির্বাচনে সহিংসতা চায় না প্রতিটি দলকে নির্বাচনের আগে এবং পরে শান্তিপূর্ণ আচরণ করার আহ্বান জানাই একটি গণতান্ত্রিক দেশের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন জরুরি বিশেষ করে যে দেশটি মধ্য আয়ের দেশ হতে চলেছে সুষ্ঠু অবাধ সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে স্বচ্ছ এই নির্বাচন আমাদের প্রতিজ্ঞা আমরা আশা করি আমাদের দলের এবং আমাদের সরকারের তরফ থেকে এই ব্যাপারে আমরা কখনো পিছপা হব না অতীতেও হইনি ভবিষ্যতেও হব না চট্টগ্রামে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান ও পুলিশের হয়রানি বন্ধ না হলে আগামী ৭২ ঘন্টার মধ্যে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি কাফিল উদ্দিন সরকার যদি সহযোগিতা আমাদের করে স্থানীয় প্রশাসন যদি সহযোগিতা করে গাড়ি চলবে আর তা না হলে আমরা যদি আমাদের সংগঠনের তরফ থেকে গাড়ি চালাতে বলি মালিকেরা সেই গাড়ি চালাবে না কারণ আপনারা জানেন মালিকদেরকে এইভাবে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে শ্রমিকদেরকেও রিমান্ডে নেওয়া হয়েছে এবং আমরা গাড়ির ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ যদি ইস্যু করতে না পারে এবং বিআরটিএ যদি কোনো রকমের অবৈধ লাইসেন্স ইস্যু করে সেটার জন্য তো মালিক দায়ী হওয়ার কোনো কারণ নেই মাঠ ময়দানের ওয়াজ জায়গা করে নিচ্ছে অনলাইনে মুহূর্তে লাখ লাখ ভিউজ শেয়ার লাইক এগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি তাছাড়া রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ওয়াজকে ব্যবহার করা হচ্ছে সুকৌশলে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপে দেখা গেছে, দেশের মোট শ্রমশক্তিতে নারীর সংখ্যা 2 কোটির মতো। কৃষি, শিল্প ও সেবা অর্থনীতির বৃহত্তর এই 3 খাতে কাজ করছেন তারা। নারীদের এমন অগ্রযাত্রা বিশ্বব্যাপী যেখানে প্রশংসিত হচ্ছে, ঠিক তার বিপরীতে বাংলাদেশেই ওয়াজের নামে নারী বিদ্বেষী বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, যা ময়দান ছেড়ে আজকাল জায়গা করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এই নোংরামি শরীয়তে নেই। এই যে গার্মেন্টস, এটা জেলার কারখানা, লক্ষ লক্ষ নারী ঘুরছে, এই যে দোকানে এখন হাঁটছে, এর বাপ নেই, এর মা নেই, এর ভাই নেই, এর মুসলমানের বাচ্চা নয়। ওয়াজের এসব ভিডিও দেখে মানবাধিকার কর্মী খুশি কবিরের প্রশ্ন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে উদাসীন কেন? আর শ্রমিক নেতা জলি তালুকদার মনে করেন, এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য শ্রমজীবী নারীদের জীবিকা অর্জনের সঙ্গে সাংঘর্ষিক। আমাদের সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, আমাদের সরকার এটা যে কোনো সরকার, ধর্ম শুনলেই তারা এটাকে ধরবে না। অন্যদেরকে আইসিটি অ্যাক্টে ধরা হয়, যেটা কোনো ওরা পড়েও না, কিন্তু যাদেরকে ধরা উচিত তাদেরকে ধরছে না। হিউজ পরিমাণ গ্রামের মেয়েরা হচ্ছে আজকে হচ্ছে শহরে চলে আসছে এবং কারখানায় কাজ করছে, তার পক্ষে এই বক্তব্য অ্যাকসেপ্ট করা তার জীবন সংগ্রামের সাথে মানে যাবেই না, কারণ সে হচ্ছে এই বক্তব্য যদি অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে তার না খেয়ে থাকতে হবে। শুধু কর্মজীবী নারীদের বিরুদ্ধে নয়, যখন তখন নাস্তিকদের কতল, বৈশাখ পালন হারাম, ইসলামী দলগুলোকে ভোট না দিলে ইমান নষ্ট হওয়ার মতো ওয়াজও চলছে হর হামেশা। আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী, কসম আল্লাহ, যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী, 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 জাহান্নামী। বামপন্থী যারা এরা জাহান্নামী, ডানপন্থীদেরকে আল্লাহ শুধু জান্নাত দিবে। বিচার এটাই, যে নাস্তিক হবে তার কল্লা ফেলে দিতে হবে, ঠিক কিনা? রাজনীতির মাঠে ইসলামের এমন ব্যবহারকে পরোক্ষভাবে সমর্থন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। যারা ইসলাম বিদ্বেষী নন, ইসলামকে ভালোবাসে, তাদের কাছে এটা প্রিয় মনে হবে, আর যারা ইসলামকে মেনে নিতে পারে না তাদের কাছে এই কথাগুলো খারাপ লাগতেই পারে, আর ব্যাখ্যা তারা ওই দিকেই নিবে এবং তারা সমালোচনা করবে। নারীরা ঘরের মধ্যে থাকবে এরা বলতে চায় না, তারাও জীবিকা উপার্জন করতে পারবে, শুধু শালীনতা, সভ্যতা, ভদ্রতা, পর্দা পোষিতা মেনে চলবে, এটা আমাদের কথা। ইসলাম প্রচার নয়, বরং ওয়াজের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হওয়ায় ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ওয়াজ করা বেড়ে গেছে বলে মনে করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম। বক্তা নিজে আল্লাহ ভীরু যখন না হন, তার থেকে যে কোনো অবাস্তব আলোচনা আসাটা একেবারেই স্বাভাবিক। বর্তমানে এই ওয়াজ মাহফিলটা এক শ্রেণীর মানুষ এটাকে পেশা বানিয়ে ফেলেছে। এলেমের সাথে সাথে আমল কার আছে, এই সমস্ত আলেমদেরকে আলোচনার জন্যে, দিনী মাহফিলের জন্যে, ওয়াজ মাহফিলের জন্যে দাওয়াত দেওয়া উচিত। ইসলাম প্রচারের নামে এ ধরনের তৎপরতা এখনই বন্ধ করা না গেলে ধর্মকে কেন্দ্র করে মানুষে মানুষে ভেদাভেদ দিন দিন বাড়বে বলে মনে করেন অনেকেই। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো, এগুলো নিয়ে কথা বলবো আমার অতিথিদের সাথে। প্রথমে কথা বলতে চাই সবশেষ যে আমাদের একটি বিশেষ প্রতিবেদন আমরা দেখলাম, ওয়াজ মাহফিল আমাদের দেশে খুবই মানে একটি প্রচলিত বিষয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো ধর্মভীরু মানুষ, সব ওয়াজের কথা নিশ্চয়ই বলবো না, কিন্তু যেই ধরনের ওয়াজের খবরে আমাদের প্রতিবেদনে আমরা দেখলাম, আসলে সেরকম ওয়াজ আমাদের ধর্মভীরু মানুষের মনে কেমন কেমন প্রভাব ফেলছে? মাহফুজুল্লাহ, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই। দেখেন, আমি তো ধর্ম সম্পর্কে পণ্ডিত ব্যক্তি নই, বা ধর্মতত্ত্ব বলতে যেটা বোঝায় থিওলজি, সেই সম্পর্কে আমার জ্ঞান সীমিত। কিন্তু আমি যেটুকু বুঝি তাতে দুই একটা জিনিস এখানে আনতে চাই সামনে। একটা হচ্ছে, আপনি বলেছেন যে ধর্মভীরু মানুষ, পৃথিবীর প্রায় সব দেশেই যারা ধর্মে বিশ্বাস করেন তাদের মধ্যে এক ধরনের ভীরুতা কাজ করে। ভীরুতা কাজ করে এই জন্যে যে মানুষ সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করতে শেখেনি, মানে যারা ধর্মে বিশ্বাস করে। এখন আসি আমাদের দেশে, আমাদের দেশে ওয়াজের যে সংস্কৃতি এটা কিন্তু নতুন কোনো বিষয় না। আমার তো স্পষ্ট মনে আছে, আমি যখন এখানে খুবই ছোটো ছিলাম তখন আমি এই ওয়াজের জিনিস দেখেছি, শুনেছি। তারপরে এখন বিষয়টা হচ্ছে যে ওয়াজকে কেন্দ্র করে যে কথাটা বলা হলো এখানে, যে ধর্মের কী ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। এখন
সব ধর্মের মধ্যে সমস্যাটা হচ্ছে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। আমাদের ইসলাম ধর্মেও কিন্তু বিভিন্ন আপনার সেক্ট আছে বা গোত্র আছে, বিভিন্ন বিশ্বাস আছে, এক একজন এক এক রকমভাবে দেখেন, কারা খুব কট্টরপন্থী, কাদের একটু উদারপন্থী, এরকম নানান রকমের, যেটা আমরা আরব বিশ্বের দিকে তাকালেও কিন্তু দেখতে পাই, এটা অন্য ধর্মেও আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে গত এক দশক ধরে সারা পৃথিবীতে কিন্তু ধর্মকেন্দ্রিক রাজনীতি, ধর্মকেন্দ্রিক উগ্রতা, এটা কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছে। এবং এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এসব জায়গায় আপনার মার্কিন হস্তক্ষেপের কারণে পুরো জিনিসটা এক ধরনের ইসলামোফোবিয়া, যেটাকে বলে ইসলামী আতঙ্ক বা ইসলামের আতঙ্কে পরিণত হয়েছে। এখন যিনি ইসলামী আতঙ্কে ভুগছেন তার আচরণ একরকম, আর যিনি ইসলামে বিশ্বাস করেন তিনি মনে করছেন যে আরে আমার ধর্মকে তো ওরা নষ্ট করে ফেলবে, ক্ষতিগ্রস্ত করবে, কাজেই আমি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই প্রেক্ষাপটে যখন আমরা ওয়াজ নিয়ে আলোচনা করি তখন আপনি এর সমাধানটা কীভাবে দেবেন? অনেকে বলছেন যে সমস্যার কথা, যেমন আমি যদ্দূর জানি নিজে, সেটা হচ্ছে যে ইসলামে আমি কখনো শুনিনি যে নারীর কর্মসংস্থান সম্পর্কে কোনো বা নারীর কর্ম সম্পর্কে কোনো রকমের নিষেধ আছে। আমাদের যিনি ইসলামে যিনি প্রথম যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিবি খাদিজা, তিনিও কিন্তু আসলে ব্যবসার সঙ্গে প্রবলভাবে জড়িত ছিলেন, এবং আমাদের প্রফেট যে তার ব্যবসার মানে বিবি খাদিজাকে বিয়ে করেছেন সেখানে ব্যবসা পরিচালনাটাও একটা কারণ ছিল। এবং আরেকটা কথা বলা আছে যে যে নারীর আয়ের উপরে স্বামীর কোনো অধিকার নাই, নারী যদি স্বেচ্ছায় তাকে দেয় তাহলে স্বামী সেটা পাবে, আপনাদের এটা বড় অধিকার না, এটা বললাম এই কারণে। এবং আরও আছে যে নারীর শিক্ষার বিষয়ে বলা আছে, এবং এমনও বলা আছে হাদিসে যে যেই পিতা তিনজন কন্যা সন্তানকে প্রতিপালন করবে, যেটা নাইম এই ভাগ্যবান মানুষ, তিনি অবশ্যই বেহেস্তবাসী হবেন। তো এই প্রেক্ষাপটে দেখলে আর এখানে যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছে যেটুকু শুনলাম দুটো তো একসঙ্গে মেলে না। এখন এইটা অবসানের রাস্তা একটাই, আপনি এইভাবে লড়াই করে এটাকে করা যাবে না, হচ্ছে যে শিক্ষার প্রসার করতে হবে, সংস্কৃতির প্রসার করতে হবে, গণতান্ত্রিক পরিবেশের একটা বিস্তৃতি দিতে হবে। গণতান্ত্রিক এনভায়রনমেন্ট যদি না থাকে তখন এই সমস্ত নানান বিষয় কিন্তু আপনার ফাঁক ফোকর দিয়ে বেরোতে শুরু করে। কাজে গণতান্ত্রিক আবহাওয়া ওনারা যে স্বাধীনভাবে এরকম বয়ান করে যেতে পারছেন, এখানেও কি কোনো রকম মানে এখানে তো গণতন্ত্রই দেখা যাচ্ছে, তারা তাদের বক্তব্য স্বাধীনভাবে বলেই যাচ্ছেন, বাধাগ্রস্ত কোনোভাবেই বলে যাচ্ছেন, কিন্তু এইটাকে যে আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করবেন তার জন্যে তো, কারণ এখন এটার সম্পর্কে বলতে গেলেও সরকার মনে করবে যে বোধ হয় সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে, আসলে তো সরকারের বিরুদ্ধে বলা না, এটা হচ্ছে যে আমি আমার ধর্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে চাই, কিন্তু ধর্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে আমি প্রগতির পথে যেতে চাই, এই তো মূল বিষয়টা। তা আমি যদি প্রগতির পথে যেতে চাই তাহলে ধর্মবিশ্বাস সম্পর্কে যে ব্যাখ্যাটা সেইটা আপনার স্পষ্টভাবে নিয়ে আসবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা হয়তো আমার সঙ্গে অনেকে একমত হবেন না, আমি এখানে শেষ করে দিচ্ছি এটা বলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে আমরা কোরআনটা পড়ি না, যে একটা হচ্ছে ভাষার সমস্যা, আরেকটা হচ্ছে যে কোরআন আপনি যদি পড়াতে শুরু করেন স্কুলে তখনই একদল লোক কিছু আপত্তি তুলবে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে নিশ্চিত যে একজন ছাত্র, মানে আমি বলছি ছাত্র ছাত্রী মিলিয়ে, যদি তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআনের একবার 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 করে, মানে এক ধাপ করে, যেটাকে পারা বলা হয় বা সুরা বলা হয়, পড়ে ইয়েসহ তফসির সহ, তাহলে এই যে বিভ্রান্তির কথা বলা হয় এইসব বিভ্রান্তি থাকবে, যেহেতু এরকমটা হয় না। এবং আসলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও আমাদের অনেকেরই অনেক রকম কমতি তো থাকেই, সেখান থেকে আসলে জানতে চাইছি যে ধর্মপ্রাণ মানুষরা আরো অনেক বুদ্ধিমান, কিন্তু তারা কিন্তু নতুন প্রযুক্তিরও খুতবার উপরে এক ধরনের নির্দেশনা, এক ধরনের নজরদারি এসেছিল, এই ওয়াজের উপরে আসছে না কেন যেখানে এ ধরনের প্রচারণা চলছে, এবং সেটিও কিন্তু উঠে গেছে সেই খুতবার উপর যে একটা নজরদারি ছিল, আপনার কি মনে হয় একরকম নজরদারি আনা কি প্রয়োজন? আইনের শাসনে এটা করা যায় না, যায় না, না পৃথিবীর কোথাও না। কারণ আপনি যদি বলেন মত প্রকাশের স্বাধীনতা, এটা ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক মত প্রকাশের স্বাধীনতা, এগুলো তো আলাদা আলাদা করে আইন করতে পারবে, কিন্তু 57 ধারা তো আছে। না না না, 57 ধারাটা কি অন্য অন্য জিনিস, 57 ধারা অন্য, 57 ধারা কি বলে, 57 ধারা যে আমরা বলি, 57 ধারার প্রবলেমটা কি এখানে কিভাবে রিলেভেন্ট, একদমই কি রিলেভেন্ট মনে হচ্ছে না? 57 ধারা কি বলে, নাস্তিক হলে কল্লা ফেলে দিতে হবে, মানে এটি তো একটা শান্তির বিরুদ্ধে বলা হচ্ছে, তাই কিনা? সে যদি
কোরআন বা হাদিসে সে যদি আমি আবারও বলি, আমরা যে আলোচনাটা করতে পারি সেটা হলো আপনি যদি বাংলাদেশ শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর কর্মকর্তাদের সাথে কথা বলেন, আপনি এখানে সানন্দে যে গান বাজনা প্রচার করেন তারা এটার বিরুদ্ধে, এখন আমরা এই ওয়াজের বিরুদ্ধে যেরকম আন্তরিকতা এবং শক্তির সাথে প্রতিবাদ করব, তারাও কিন্তু একই করেন যে না এই গান অশুদ্ধ, এই গান অন্যায়। আবার মমতা ব্যানার্জি পর্যন্ত বাংলা সিরিয়ালগুলি নিয়ে, ভারতের সিরিয়ালগুলি নিয়ে বলেছে যে এটা তো আমাদের আটকে দিয়েছিল, এখন এগুলি কিন্তু আবার পরে সবাই বলে যে না এইভাবে আটকানো যাবে না। এখন এবং এখানে মাহফুজুল্লাহ ভাই একটা কথা বলেছেন, ইসলামের ভয়ঙ্কর বিবদমান গ্রুপ আছে, ভয়ঙ্কর, এটা আমরা ভাবতেও পারবো না এত উল্টাপাল্টা, মানে আমার বিশ্বাস, বিলিভ মি, মানে মানুষ বলে আমি মুসলমান আর পাকিস্তান বলে না তোমরা আহমদিয়ারা মুসলমান না, কারণ এতটাই কনফ্লিক্টিং। শিয়া সুন্নি যদি বিবেচনায় নেন তাহলেই দেখবেন, সুতরাং এটা খুবই বিপজ্জনক কথা, বিপজ্জনক কথা। যেটা হয় আমরা অন্য ক্ষেত্রেও বলি যে এই যে আপনি এখানে কিছু কথা আছে, এই যে কল্লা ফেলে দেওয়ার এই জাতীয় জিনিসগুলি করলে কিছু অবজারভেশন থাকে, কিন্তু আমরা যতটা দেখাই ইসলামের একটা ইনহেরেন্ট এলিমেন্টস আছে যেটা আমরা উপেক্ষা করে যাই, আমরা এটাকে সিরিয়াসলি নিতে চাই না। আপনি যদি ইসলামের ভেতরে ঢুকেন খুব বেশি সুবিধা হবে তা না, কিন্তু এটা কিন্তু প্রবলেমেটিক জায়গাটা, ধর্ম কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি যে আমরা এটা ব্যাখ্যা দিয়ে যে কোনো কিছু ভ্যালিড করে ফেলবো, ইজ এ ভেরি ডিফিকাল্ট এরিয়া, এটা চ্যালেঞ্জিং এরিয়া, পৃথিবীর কোথাও এটা তেমন করে হচ্ছে না। আমি শুধু এটুকু বলি যেটা ইতিবাচক দিক, যেটা পজিটিভ দিক, মাহফুজুল্লাহ ভাই বলেছেন এই কথাটা যে ওয়াজ কিন্তু বাংলাদেশের নতুন কিছু না, ওয়াজ আমি যেটা মনে করি ওয়াজ করে জামাতের ভোট বাড়ানো যাবে না, পৃথিবীর মানে যা কিছু ঘটুক মানুষ ওইটা এন্টারটেইনড হইতে যায়। এই যে আমরা টকশো করছি এটার মধ্যে ইনফরমেশন আছে, এডুকেশন আছে, এন্টারটেইনমেন্ট আছে, যে মানুষের কথা আপনার অডিয়েন্স পছন্দ করবে না আপনিও আমাকে কয়েকদিন পরে আস্তে আস্তে নিতে ভুলে যাবেন, কেন মানুষ পছন্দ করছে না। তো ওয়াজও কিন্তু মানুষ এন্টারটেইনমেন্টের অংশ হিসেবে নেয় অনেকে, বিলিভ মি ওই ওয়াজের 90% মানুষ, এটা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, তারা এখান থেকে বাইর হওয়ার পর যেটা নিষেধ করা হয়েছে সেটাই করতে থাকে আবার, এটা এটা তারা হলো দি ওয়ে দি ওয়াজ ইজ প্রেজেন্টেড। আপনি দেখবেন এটা হাইলি ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং, রসিকতা করে, রস রসিকতা এটার মধ্যে ভালগার, মানে তারা এমনভাবে করে যে মোহিত হয়ে থাকে। সুতরাং আপনি যদি বলেন সে ইসলামের প্রচার করতেছে, নাম্বার ওয়ান তারা একজনও ইসলামের প্রচার করে না, কারণ মুসলমানের মধ্যে আবার ইসলামের প্রচার কি, তারা যেটা করে ইন দি নেম অফ প্রোভাইডিং সাম ইসলামিক এডুকেশন তারা আসলে এন্টারটেইনমেন্ট দেয়, থ্রু এন্টারটেইনমেন্ট, এবং এই এন্টারটেইনমেন্ট অ্যাট দি লেভেল অফ ভালগার এটা করে। এখন এই ভালগার আমরা চলচ্চিত্রে এই ভালগার দেখি ইন দি নেম অফ এন্টারটেইনমেন্ট, আমরা টেলিভিশন প্রোগ্রামে ভালগার দেখি, সেন্সর বোর্ড থাকে, না না সেন্সর বোর্ড থাকে তো ভাই সিনেমার জন্য, সিনেমা সেন্সর বোর্ডই সেই ভালগার চলচ্চিত্র আবার অনুমোদন দেয়, আমরা সেন্সর বোর্ড, এখানেও সেন্সর বোর্ডের ব্যাপার আছে, এখানে যদি কারোর কোনো কথা আইনত দণ্ডনীয় হয়, আমাদের তো আইন আছে। মানে আপনার কি মনে হয় যেগুলো আমরা দেখলাম তার মধ্যে কোনো কথা কি আপনার মনে হয়েছে বা আমি তো মনে করি না যে শঙ্কিত হওয়ার আছে, এই জন্য কারণ আমাদের এগুলি কিন্তু নতুন না, আমরা ফেসবুকের মাধ্যমে আপনি দেখছেন বাংলাদেশের গ্রামের আনাচে কানাতে নিয়মিত এই ওয়াজ, মানে আমি বলবো যে দশকের পর দশক ধরে হচ্ছে, কিন্তু আপনি যেটা দেখিয়েছেন যে আমাদের নারী প্রগতি একটুও থামাতে পারে নাই তারা, নাম্বার ওয়ান, নাম্বার টু আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে সামান্য বাধা দিতে চেষ্টা করেছে কোথাও কোথাও, মানুষের আগ্রহের কাছে তাদের এই ওয়াজ কোনো ইফেক্ট রাখে নাই, ভোটে ইফেক্ট রাখে না, কেন জামায়াতে ইসলামের ভোট আমরা বলি 5-6% মাত্র, এত ধর্ম ভীরুর দেশে এত ওয়াজের পর ওয়াই ইজ ইট অনলি 5%। সো আমি মনে করি এই ওয়াজগুলির বিপজ্জনক ইনফ্লুয়েন্স নাই, এটাকে তাৎক্ষণিক এন্টারটেইনমেন্টের দিকে নেয়, আমার ধারণা 99.99% ইমপ্যাক্টই নাই। মাহফুজুল আপনিও নিশ্চয় বলবেন যে এই যে নাস্তিকদের কল্লা ফেলে দেওয়ার কথা যেটি আমরা শুনছিলাম ওয়াজে, মানে জঙ্গিবাদ বা উগ্র মতাদর্শ তো এমনটাই, সেগুলো ছড়ানোর পেছনে ভূমিকা আছে, এটার সঙ্গে আমি মনে করি না যে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে, এক
দ্বিতীয় হচ্ছে, আমাদের দেশে আমি নাম বলতে চাই না, বেশ কিছু ব্যক্তি আছেন যাদের ওয়াজের যে ক্যাসেট মানে আপনি শুনতে পাবেন, এটা বহু লোককে আমি দেখেছি বিমোহিত হয়ে যায় যখন শোনে, তার পরপরই কিন্তু আর সে ওই রকমভাবে এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আর আমি যে কথাটা বলতে চাই খুব জোর দিয়ে, সেটা হচ্ছে যে আমি এতে খুব উৎকণ্ঠিত নই। কেন নই? আমি দুটো ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। এক নম্বর হচ্ছে যে পরিবর্তন আসছে। আমরা একসময় মিলাদ শরীফ যখন মিলাদ পড়তাম তখন দাঁড়িয়ে যেতাম, তারপরে দরুদ পড়তাম। আজকাল কিন্তু এগুলো নাই, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এখন বসেই সব বিদায় হয়ে যায়। আরেকটা বিষয়, আমি ছোট থাকতে দেখেছি যে মহিলাদের মসজিদে যাওয়াটা একটা মানে একটা গ্রহণযোগ্য বিষয় ছিল না। আজকে কিন্তু মহিলারা মসজিদে যাচ্ছেন, মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। তাহলে এই যে মসজিদে যাচ্ছেন মহিলারা, পুরুষের পাশাপাশি নামাজ আদায় করছেন, হয়তো মাঝখানে আর মক্কা শরীফে তো পর্দাও নাই, মক্কা শরীফে তো সবাই, এই জিনিসগুলো যখন টেলিভিশনে দেখে মানুষ তখন সে কী মনে করে? মনে করে যে আমার শ্রেষ্ঠ ঘর হচ্ছে মক্কা শরীফ কাবা। সেখানে যখন নারী পুরুষ একসঙ্গে এইভাবে যাচ্ছে তো তখন এই সব বিতর্ক, এই সব বক্তব্য গ্রহণযোগ্য নয়। এই বিষয়টা বোঝবার মতো মানসিকতা কি সব শ্রেণীর মানুষের আছে? আমি ব্যক্তিগতভাবে ভোট বাড়ে নাই কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি আছে মানুষের এই বোধ অনেক বেশি আছে, বিলিভ মি। আমাদের মানুষের উপর যেটা বলছেন কেউই উৎকণ্ঠিত হচ্ছেন না বিষয়টিতে, এটি মানে ইতিবাচক বিষয় কিন্তু তার মানে কি হওয়ার মতো কিছু দেখি নাই তো? মানে এইভাবে চলতে পারে এতে কোনো না না না, এইটা আবার অন্য কথা, আমরা এটা মিন করি নাই। আমি বলছি যে আমাদের সন্ত্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু আমি মনে করি যে এগুলিতে দেখভাল করার জন্য অথরিটি তৈরি হলে তারা যদি এক একটা ক্যাসেট রিভিউ করে, এগুলি তো সব অ্যাভেলেবল করে, তাকে ডেকে সাবধান করে যে তুমি এই এই শব্দগুলি বলতে পারবে না। ধরেন আমাদের যদি এরকম একটা সেন্সর বোর্ডের মতোই থাকে, আমি এটা রিকমেন্ড করব, কারণ এটা ধরা যায়। কিন্তু আমি বলছি এটা উৎকণ্ঠিত হওয়ার না, আমি মনে করি এটা স্ট্রংলি রিকমেন্ডেড হওয়া উচিত যে এগুলির জন্য মনিটরিং হয়। তার মানে নজরদারির একটা বিষয় না, নজরদারি আমি নাইমকে কি করতে, সেটা হচ্ছে আমার যে ইসলামিক ফাউন্ডেশন এইটাও কিন্তু তাদের কাজ হতে পারে, একটা কাজ এইটা। পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো তারা কিন্তু এই জিনিসগুলো ওভারসি করে, সুপারভাইজ করে, তো আমার ইসলামিক ফাউন্ডেশন কি করে? ইসলামিক ফাউন্ডেশন দেখি মাঝে মাঝে একটা রাজনৈতিক বক্তৃতা দেয়, তার ডিজি আছেন, তিনি এসে একেবারে সরকারের গুণ গাইতে শুরু করেন, যেই জিনিসগুলো আপনার আমরা মনে করি যে এই আমাদের প্রচলিত বিধি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, আপনারা মানে শঙ্কিত হচ্ছেন, সেগুলির ব্যাপারে কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশনের কোনো অবস্থান দেখি না। আমরা রিকমেন্ড করি আজকে এই অনুষ্ঠানে যে ইসলামিক ফাউন্ডেশন এটা সেল করুক, এগুলি সব অ্যাভেলেবল ফেসবুক থেকে বা অন্যান্য ক্যাসেট সংগ্রহ করে তারা এটা রিভিউ করুক, তাদেরকে আমন্ত্রণ জানাক এবং তাদেরকে বোঝাক যে কোন কোন জায়গাগুলি প্রথমত ধর্মমতের না, কোন কোনটা আমাদের আইন ভঙ্গ করে, তাদেরকে সতর্ক করলে এটা স্বাভাবিকভাবে কিছুটা পরিবর্তন হবে ধাপে ধাপে। আমার এটা মনে হয় ছোট করে বলেন যে মাঝে মাঝে রাস্তা আটকে উচ্চস্বরে মাইক ব্যবহার করে যে ওয়াজগুলো হয় সেখানে আপনি রাজনৈতিক জনসভা হইতে দিবেন, হয়তো সেটি তো হয় দেন, তাহলে হবে। আপনি যদি অনুমতি দেন রাজনৈতিক সভা হবে, আপনি যদি অনুমতি দেন সেখানে ওয়াজ হবে, সঙ্গীতানুষ্ঠান হয়, খাওয়া মানে পার্টি হয়, বিয়ের অনুষ্ঠান হয়, মানে রাস্তা অকুপাই করে সামিয়ানা টাঙ্গিয়ে বিয়ের অনুষ্ঠানেরও অনুমোদন নেই। কিছুদিন আগে পর্যন্ত ওই যে ফার্ম গেটের ওইখানে পুরো জায়গাটা দখল করে ইয়ে হইতো, ওরস হইতো, এবার হইতে দেওয়া হয় না, এটা হুইচ ইজ এ গুড থিং। তো অনুমোদন নিয়েই তো করতো। তো আমার মনে হয় যে এগুলি সচেতনতা বাড়ছে কিন্তু, নইলে এত বড় একটা ওরস, আমি কিন্তু চমৎকৃত হয়েছি যে এটা বন্ধ করা হয়েছে। সো তার মানে কি? তার মানে আমরা আস্তে আস্তে রেসপন্ড করতে শিখছি, মানে সরকার আস্তে আস্তে জিনিসগুলিতে ঢুকছে। এবং এই জন্যই আমি বলছি আজকের অনুষ্ঠান থেকে আমরা রিকমেন্ড করি এগুলি এটা মনিটরিং হোক, এবং এটা এটার জন্য আমি উৎকণ্ঠিত হয়ে করার দরকার নাই, এটা একটা পজিটিভ কাজ হিসেবেই এটা করা উচিত। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু একটা বাক্য শুধু যোগ করি, ইসলামিক ফাউন্ডেশন কিন্তু দেশের আলেম ওলেমা বলে যারা পরিচিত, যারা ধর্ম জ্ঞান জানেন যাদের আছে, তাদেরকে ডেকে বসে এই বিষয়গুলো তারা রিভিউ করতে পারেন। এতে আমি বলছি একবারে দেশ চলে যাবে, আমার সমাজ চলে যাচ্ছে, সংস্কৃতি চলে যাচ্ছে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাংলাদেশে সিগনিফিক্যান্ট ওয়াচ করেন, ইনফ্লুয়েন্সিয়াল, 100 জনের বেশি তো হবে না, তাও না আরো কম, আমি ধরে নিলাম 100 জন। 100 জনের একটা কনফারেন্সই হইতে পারে, তাদেরকে কনভিন্স করা যেতে পারে ওইগুলি একটু আগে রিসার্চ করে নিয়ে। এবং আমার মনে হয় যে প্রতি বছর যদি একবার করার যোগ্যতা আছে কিনা সবার, মানে তাদেরও শিক্ষা করার জন্য যোগ্যতা লাগে না তো? আমি যে এখানে ডাকেন আমি কোন যোগ্যতায় আসি? আমি কি কোনো অফিশিয়াল কোনো যোগ্যতায়? আপনি মনে করেন যে আমার কথা অডিয়েন্স পছন্দ করতে পারে, এটার ভিত্তিতে কিন্তু আপনি আনেন। ওয়াজের জন্য লাগবে কিন্তু আমাদের একরকম উপদেশ বয়ান যিনি দেবেন তার কি জ্ঞানের পরিধিটা কিন্তু এক ধরনের সিদ্ধান্ত দেয় না, আমাদের এটাও কিন্তু এক ধরনের ওয়াজ, এক ধরনের বয়ান এটা। আমরা যে মানে এই যে দর্শকদের উদ্দেশ্যে কথাগুলো বলি কি
উনি কিন্তু সারমন দেন না, উনি বিচার করেন। আপনাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে, সেটা সম্পর্কে মানুষ জানে। আমরা আমরা মাদ্রাসা পড়ে আসছি, আমরা জানি এগুলো। এটা এটাই আমার কথা যে সবাই কি সেই জ্ঞানটুকু অর্জন করে আসছে কিনা। আপনারা যে রিভিউ কমিটির কথা বলছিলেন, সেখানে এটিও একটু দেখবার বিষয় হতে পারে কিনা যে তারা আসলে যারা বলছেন তারা এটি বলবার যোগ্যতা রাখেন কিনা। আমরা একটা বিরতিতে যাই। বিরতির পরে যে আজকের একটি অন্যতম খবর, গুরুত্বপূর্ণ খবর, যে কোটা সংস্কারের যে কমিটি, সেই কমিটি সুপারিশ করেছে কোটা উঠিয়ে দেওয়ার, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা না রাখবার জন্য সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। দর্শক, আমরা এই বিষয়ে আলোচনা করব বিরতির পর ফিরে এসে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যেটি বলছিলাম বিরতিতে যাবার আগে, যা যে বিষয়টি নিয়ে কথা বলবো, কোটা সংস্কারে যে উচ্চ পর্যায়ের কমিটি, তারা আজকে সুপারিশ পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে নিয়োগে কোটা না রাখার সুপারিশ করেছে। নাঈমুল ইসলাম খান, এখন তো শুধুমাত্র প্রধানমন্ত্রীর অনুমোদন এবং মন্ত্রিসভার অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি হবে, তেমনটিই বলছেন মন্ত্রিপরিষদ সচিব। কি মনে হয়, প্রজ্ঞাপন কি জারি হতে যাচ্ছে? আমি শিওর না, এটা ডিপেন্ড করবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই পছন্দ করেন চাপ, আন্দোলনের চাপ। উনি সবসময় বলেন এই কথাটা, আচ্ছা আন্দোলন করে নিতে হবে আমার কাছে। তো আমার মনে হয় আরেকটু আন্দোলন লাগবে, কারণ এটা প্রজ্ঞাপন হবে নাকি এটা আবার কোর্টে যাবে, এটা নিয়ে কিন্তু কনফিউশন এখনও রয়ে গেছে। উই আর নট ভেরি শিওর। এটা তো জাস্ট প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে, এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, কারণ এতদিন আমাদেরকে বলা হয়েছে এই সুপারিশটা পাঠানো হবে কোর্টে, কোর্ট এটার উপরে ফাইনাল সে দিবে। কোর্ট যদি বলে সমস্যা নাই, নাই কোর্ট যদি আবার কিছু একটা বলে, আমরা কিন্তু এই রকমই জানি, উই শুড নট ফরগেট, এটাই বলা হয়েছে এর আগে। তো এখন আলটিমেটলি কী হবে আমরা জানি না, আমরা আশা করব যে এটা দ্রুত সিদ্ধান্ত হবে। কিন্তু আমি একটা কথা বলি, এই সিদ্ধান্তটা আমি সমর্থন করি না, এই সুপারিশটা, এই সুপারিশটা একটু খামখেয়ালিপূর্ণ, দায়িত্ব জ্ঞানহীন, আমি স্পষ্ট করে বলছি। এই জন্য যে বাংলাদেশে কোনো কোটা থাকবে না, এটা কারোর কখনো দাবি ছিল না, নাম্বার ওয়ান। তো আমি যেটা দাবি করি নাই, এটা দেওয়া মানে এত ভালো ভালো না, আমি যেটা চাই নাই এটা দিচ্ছেন কেন? এটা তো সংস্কারের কথা হয়েছে। আমি এখনও মনে করি মুক্তিযোদ্ধার নাতিদের জন্য একটু কমিয়ে হলেও রাখা উচিত, আমাদের নারীর জন্য এখনও আরও কিছুদিন রাখা উচিত, আমাদের পিছিয়ে পড়া অন্যান্য জনগোষ্ঠীর জন্য অল্প কিছু, এটা প্রপোর্শনেটলি কম হোক। সে সব কিছু মিলিয়ে যদি 20% কোটা থাকে এবং 80%, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, আমার কথাই রাখতে হবে তা না, মানে মেজরিটিটা যদি আমাদের মেধাভিত্তিক হয় 75-80%, অ্যান্ড বাকি সমস্ত কোটা গুরুত্ব ভেদে আমরা যদি 10-15-20% মধ্যে রাখি, ইট শুড বি ফাইন। এবং এটা আবার যদি আবার আমরা 10-15-20 বছর পরে আবার রিভিউ করব যে না এখন আর মেয়েদের জন্য দরকার নাই, এটা নাই সেটা নাই, তো এগুলি এগুলি সবসময় স্থায়ী হওয়া উচিত না, এগুলি পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে এগুলি সবসময় পরিবর্তনশীল হওয়া উচিত। বলছেন কিন্তু কোটার মানে যে কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি, তারা তো বলছে তারা দেশ বিদেশের কোটা প্রথা তারা পর্যালোচনা করেই তবেই তারা এই সুপারিশটি না। আমি বলছি যে তারা দেশ কিসের দেশ বিদেশ, আমার সিদ্ধান্ত নিতে হবে আমার বাস্তবতায়। আমি পৃথিবীর কোন দেশে 30 লক্ষ শহীদানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, উনি এই দেশের কম্প্যারিজন দিচ্ছেন। সুতরাং আমার মুক্তিযোদ্ধাকে একটা সম্মান রাখতে হবে, তাদেরকে আরও কিছুদিন সাপোর্ট করতে হবে, এটার জন্য সংস্কার করা যায় কিছু এটার মধ্যে, যে মুক্তিযোদ্ধা কারা পাবে যারা এক জেনারেশনে সাপোর্টই পায় নাই, এখন পর্যন্ত সাপোর্ট পায় নাই, তাদেরকে দিতে হবে, তার নাতিকে দিতে হবে। পুরনো একটি প্রশ্ন ছিল যে সম্মান করা মানে কি কোটা দিয়ে সম্মান? না, এটা কোটা দিয়ে সম্মান না, এগিয়ে দেওয়া। আমার একটা মুক্তিযোদ্ধা রিক্সা চালাচ্ছে, এটা আপনি যত কথাই বলেন এটা আমার আত্মাভিমানে লাগা উচিত। একটু পুরনো আলোচনা, যদি পাজেরো গাড়িতে মুক্তিযোদ্ধা আসে তার জন্য কেন কোটা থাকবে? থাকবে না তো, আমি তো এই সংস্কারের কথাই বলছি, যে যারা অলরেডি সামাজিকভাবে আর্থিকভাবে প্রতিষ্ঠিত, যার ফ্যামিলি অলরেডি সরকারি মানে উচ্চ পদের কর্মকর্তা, তার সন্তান পাবে না। আমি আমি সেটাই বলছি, কিন্তু সংস্কারের আলোচনাটা ওইখানেই, যে যে ডিজার্ভ করবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা, মানে পিছিয়ে পড়া না না, সাংবিধানিক যেটার আওতায় এই কোটাটা দেওয়া হয় সেটা কিন্তু হলো যে সমাজের যে অংশ পিছিয়ে পড়া, তো মুক্তিযোদ্ধার মধ্যে পিছিয়ে পড়া, আদিবাসীদের মধ্যে পিছিয়ে পড়া, নারীরা পিছিয়ে পড়া, এইভাবেই চিন্তা করা হয়। সুতরাং কেউ যদি পিছিয়ে পড়া না হয় কিন্তু মুক্তিযোদ্ধা, তাকে কেন দেওয়া হবে? আমার কথাও কিন্তু এটাই। তো এটা
জাজমেন্টটা রাখতে হবে ওখানে। মাহফুজুল্লাহ, আপনার কি পর্যালোচনা? আমার যেটি প্রশ্ন ছিল সেটি আপনার কাছেও করি, যে আসলে কি মনে হয় প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে কিনা? কারণ মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়টিতে যে ইচ্ছে, মানে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখবার ইচ্ছে, সেটি বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। চট্টগ্রামে 21 মার্চে যে সমাবেশে তিনি গিয়েছিলেন, সেখানেও বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এত উন্নয়ন, এই চাকরি বাকরি যা যা হচ্ছে, অতএব কোটা রাখার পক্ষেই তিনি বলছিলেন। কিন্তু সুপারিশ কমিটি, মানে পর্যালোচনা কমিটি সুপারিশ করছে কোটা না রাখার। এখন কি প্রজ্ঞাপন জারি হবে বা হতে যাচ্ছে বলে মনে করেন? শুরুতে তো প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছিলেন, কেউ কেউ বলেন যে রাগত স্বরে বলেছেন, কেউ কেউ বলেছেন যে তিনি স্বেচ্ছায় বলেছেন যে কোনো কোটাই থাকবে না আন্দোলনের যখন তুঙ্গে সেই সময়। তার পরবর্তী পর্যায়ে তো অনেক জল গড়িয়েছে, এখন এই সুপারিশ দিয়েছে কমিটি। এখন নাইমুল কিন্তু বলেছে এই প্রজ্ঞাপন কখন হবে, কি হবে, সিদ্ধান্ত কি হবে, এইটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। দীর্ঘমেয়াদী ব্যাপারটার একটা বড় কারণ হচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এগুলো তো আসলে ব্যুরোক্রেসি এগুলোকে হ্যান্ডেল করে, মানে আমলাতন্ত্র, তাদের একটা প্রক্রিয়া আছে কোনো জিনিসকে দেরি করে দেওয়া, কোনো জিনিসকে এগিয়ে নেওয়া। কারণ আমি নিজে দেখেছি কোনো সিদ্ধান্ত 24 ঘন্টায়ও হয়, ফাইল 24 ঘন্টায়ও সই হয়, সিদ্ধান্ত 24 ঘন্টায়, কোনো আছে 24 দিন 24 মাসেও হয় না, এরকম বহু ঘটনা আছে। কাজেই এটা কখন হবে সেটা, এবং সম্ভবত এই কারণেই কোটা সংস্কারের আন্দোলন যারা করছেন তারা এই কাল সকালে, কালকে 11টার সময় সারা দেশে একটা বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। কারণ তাদের মনের মধ্যে হয়তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে আদৌ কিছু হবে কি না। এখন আসেন একটা ছোট্ট খালি আমি যোগ করতে চাই এখানে, যে আপনার মেধার কোনো বিকল্প নাই কিন্তু আসলে, কিন্তু অনেক মানুষ আছেন মেধাবী মানুষ, কিন্তু সেই মেধাকে তারা প্রকাশ করবার সুযোগ তারা পান না, যে কারণে আপনি দেখবেন, যেমন ধরেন একটা ভালো স্কুলে পড়ে একটা ছাত্র, আর একটা ছাত্র একই মেধার অধিকারী খারাপ স্কুলে পড়ে, সে আর আসতে পারে না। আমরা হয়তো জেলা স্কুলে পড়েছি, সেই কারণে তখন সেই সময় জেলা স্কুলগুলো প্রত্যেক জেলায় সবচেয়ে ভালো স্কুল, ভালো শিক্ষক, সব কিছু ছিল। আমাদের মতোই মেধাবী পরবর্তী জীবনে হয়তো করেছে, কিন্তু ওইটা সে করতে পারে নাই, যার ফলে এই মেধাটা কিন্তু সুপ্ত থাকে মানুষের মধ্যে। মেধাকে কিন্তু কালচার করতে হয়, কাল্টিভেট করতে হয়, তখন মেধার বহিঃপ্রকাশ ঘটে। যেমন ধরেন আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আসার সময় দেখলাম গ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। হাউ ডু ইউ এক্সপ্লেইন যে মাত্র 10% পাস করেছে, এটা কী? আপনি এগুলিকে ব্যাখ্যা কীভাবে করবেন? কাজে আমাদের সমাজে ওই যে যারা সুযোগটা পায়নি তার মেধা বিকাশের জন্যে, মেধা চর্চার জন্য, তার জন্যে একটা ব্যবস্থা থাকতে হবে, বিধান থাকতে হবে। নাইমুল যেটা বললেন যে সেটা আছে, হ্যাঁ, এখন সেটা 20% হবে না 19% হবে না 22% হবে, এটা তো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। এবং আমি যেটা মনে করি যে মেধা বিকাশের মাধ্যম কোটা হতে পারে, না না, আমি বলছি যে মেধার কোনো বিকল্প নাই, মেধা বিকাশের মাধ্যম না, কিন্তু আপনি তাকে ওই সুযোগটা দিতে হবে যে সুযোগটা সে আগে পায়নি তার মেধা বিকাশের জন্য। কাজেই তার জন্য একটা কম্পেনসেটরি অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, যেটা রাষ্ট্রের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে যে সমস্ত বিরোধ আছে, কারণ ওরা সেটি মনে হয় শুরু থেকেই থাকবার কথা বা থাকা উচিত ছিল, তো ছিল যেন যেন, মানে আমি আসলে বলছি যে তাহলে শিক্ষার যে পর্যায়টা, যেখান থেকে প্রাথমিক মাধ্যমিক, এই সময় তো নিশ্চয়ই মেধা বিকাশের সুযোগের অবশ্যই আমাদের থাকবে। তাহলে আমাদের সংবিধানে যে অনগ্রসর, এই কথাটা কেন আনা হয়েছে? আমাদের সংবিধানের যারা ফাদার তারা এই কথাটা কেন এনেছেন? এনেছেন ওই কারণেই যে সমাজে অনগ্রসর মানুষরা আছেন, তাদেরকে তো নিয়ে আসতে হবে, কারণ আপনার তো ডেভেলপমেন্টটা ইউনিফর্ম করতে হবে, সকল মানুষ যাতে উন্নয়নের সুযোগটা পায়, অধিকারটা পায়, সেটা তাকে নিশ্চিত করতে হবে। কারণ আপনি নিশ্চিত করবার জন্য এইটা একটা পদ্ধতি, আরও অনেক পদ্ধতি আছে, এইটা একটা পদ্ধতি। এবং যারা আন্দোলন করেছে তারা কিন্তু কোটা বিলুপ্ত করার আন্দোলন করে নাই, যেটা নাইমুল একদম স্পষ্টভাবে বলেছে, তারা কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছে। যদিও আজকে তারা আবার এটিকে সাধুবাদ জানিয়েছে, সাধুবাদ জানাবে যেহেতু একটা অগ্র, কিন্তু তারা তো কোশ্চেন, মানে আপনি এটা ই করতে চায় নাই। আর আরেকটা যেটা আমি মনে করি যে মেধার মানে কোটা সংক্রান্ত বিষয়টা আসলে সরকারের নিজের সিদ্ধান্ত না নিয়ে সমাজের ব্যাপক মানুষকে ইনভলভ করে যদি সিদ্ধান্তটা গ্রহণ করা হয়, মানে সুপারিশগুলি তৈরি করা হয়, তাহলে এটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি টেকসই হবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই আলোচনা থেকেও আসলে আমাদের রিকমেন্ডই করার উচিত যে নানানভাবে বিবেচনা করে একটা কোটা রাখতে হবে। এমনকি মাহফুজুল্লাহ ভাইয়ের কথা একটা আমার মনে হলো, এটা বিভিন্ন সময় আমার মনে হয়েছে, যে একটা একেবারে অতি রিমোট গ্রামের ছেলের জন্যই তো একটা কোটা থাকা উচিত, যে ছেলেটা স্কুল কলেজ মানে উপজেলার হেডকোয়ার্টার থেকে 5 মাইল ইন্টেরিয়রের গ্রাম থেকে সবটা করে,
তাকে আপনি যদি একটা কিছু ইনসেন্টিভ না দেন, সে কিভাবে জেলা স্কুলের সাথে কম্পিট করে কোথাও টিকবে? এটা হয় না। এটা ইন্ডিয়াতেও কিন্তু এগুলো নিয়ে আন্দোলন হয়েছে, কারণ ইন্ডিয়া আইসিএস পরীক্ষার জন্য সব ইংরেজিতে করতে হয়, তো তারা বলেছে গ্রামের ওই ছেলেটা শেখে নাই, সে ইংরেজি টিচারই পায় নাই, সে কি করবে, ভারতের ওই নাগরিকটা কিভাবে দিবে? তখন বলা হয় যে তাকে তুমি ওই তার নিজের ভাষায় পরীক্ষা নাও, নিয়ে তারকে ইংরেজি শেখাও। রাষ্ট্র তো কখনো কখনো এরকম করতে পারে। তা আমি মনে করি কোটা থাকুক, আমার একটা স্ট্যান্ডার্ড মনে হয় আর কি, যে 75-80% যদি সম্পূর্ণ মেধার ভিত্তিতে হয় আর অন্যান্য জিনিসগুলো, এবং সেগুলি সাবজেক্ট টু জেনুইন কনসার্ন, মানে মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু মুক্তিযোদ্ধা কোটিপতির সন্তান পাবে না, তো এইরকম আর কি। মানে আপনি এই কথাটা ঠিকই বলেছেন, এইরকম একটা সিস্টেম আমাদের মানে তৈরি করতে ভালো হবে। একটা দরকার হবে না আলোচনা নারীদের ক্ষেত্রে, যে কোটার নারীর এখন যে অগ্রগতি, নারীর জন্য যে সুবিধা, তাতে কোটা যদি কিছুটা ওখানে ইয়ে করা হয়, আমার কাছে মনে হয় কোনো অসুবিধা, অগ্রগতি নারীর অগ্রগতি কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হবে। একটা বিরতিতে যাচ্ছি, দর্শক বিরতির পর ফিরছি, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিই অনলাইনে কি কি খবর আছে। প্রথম আলো, সরকারের পদক্ষেপ ইতিবাচক তবে আন্দোলন চলবে, যেটির কথা মাহফুজুল আপনি বলছিলেন যে আন্দোলন চলবে, কালকে যে বিক্ষোভের কথা বলছিলেন সেটির কথা জানাচ্ছেন, তবে সাধুবাদ জানাচ্ছেন ভোটে সহিংসতাকারীরা। এখানে একটা কথা যোগ করতে চাই, বলেন, আন্দোলন করতে গিয়ে ওরা যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে কোটা বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা, আমি আশা করব তারা আন্দোলনে গেলেও সরকার অতখানি হিংস্র হবে না তাদের উপর। আন্দোলন করলুক না, মিছিল মিটিং করলে আপনার সরকারের পতন হয় না, এটা সরকারকে বুঝতে হবে। পরের খবরগুলো দেখি, মাশা বার্নিকাটের একটি খবর দেখছি, ভোটের সহিংসতাকারীরা বাংলাদেশের ভালো চায় না, বার্নিকাট বলছেন। এটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি আয়োজন ছিল, সেখানে মাশা বার্নিকাট ছিলেন, তারপরে ব্রিটিশ, তার চেয়ে বড় কথা দুই দলেরই দুই দল, মানে বিএনপি এবং আওয়ামী লীগের লোক প্রায় 400 জন ছিলেন। আমি আসলে এখানে একটু জানতে চাই যে হ্যাঁ, বিএনপির নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন, কূটনীতিবিদ যারা আছেন তাদের ভূমিকা এখানে কেমন বা কি কতটা প্রয়োজনীয় ছিল? না, এটা কূটনীতিবিদদের কিন্তু উদ্যোগ না, এই উদ্যোগটা হচ্ছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশেও আগে করেছে, ভোটের সময় বিশেষ করে যখন নির্বাচন আসে তখন তারা নির্বাচনী পদ্ধতি, নির্বাচনে কী করে কাজ করতে হবে, কী ধরনের কাজ করতে হবে, এগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেয় এবং বিভিন্ন দলের মানে নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দেয়। সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই যে শান্তিতে বিজয়, ওরা একটা ইয়ে করেছেন কর্মসূচি, সেখানে আপনার মার্কিন রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনার দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে যে কথাটি আপনি এখানে নিয়ে এসছেন, এটা তো নিঃসন্দেহে ভোটে সহিংসতাকারীরা বাংলাদেশে ভালো চায় না, আমরা কেউই তো চাই না যে ভোটে সহিংসতা হোক, কিন্তু আমাদের ব্যবস্থার মধ্যে এমন কতগুলো গলদ আছে যে গলদের কারণে এই সহিংসতা আপনার উৎসাহিত হয়। তো এখন সবাই যদি উদ্যোগী হয়, সবাই যদি সেটাকে নেয়, তাহলে সহিংসতা হবে না, এবং সহিংসতা না হওয়াটা কিন্তু দেশের জন্য মঙ্গল, একটা দলের জন্য। এগুলো তো খুব সাধারণ কথা, সবাই জানে এই বিষয়ে। আমি একটা কথা বলতে চাই, আমরা প্রায়ই প্রশ্ন করি যে বিদেশি রাষ্ট্রদূতরা আমাদের এসব ব্যাপারে ইনভলভ হয় কেন, এটা কিন্তু আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাঝে মাঝে একটু মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে এটা নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, এই ওয়ার্ল্ড অর্ডারের আওতায় আমাদেরকে আনা হয়েছে, এটা নতুন কিছু না। আমরা যে এখন তথাকথিত বৈশ্বিক নিয়ম কানুন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সহ যে নানান স্ট্রাকচারগুলি দেখি, এগুলি কিন্তু একটা তাদের দৃষ্টিতে একটা শৃঙ্খলা আনার জন্য, পৃথিবীতে যুদ্ধ সহিংসতা কমানোর জন্য, এইটারই ধারাবাহিকতা। মার্কিন রাষ্ট্রদূত জার্মানিতেও উলট পালট কথা বলেন যে জার্মানি কেন রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে এবং এটা দ্বিতীয় পাইপলাইন করছে, করার জন্য $8 বিলিয়ন দিচ্ছে, এটার জন্য মার্কিন প্রেসিডেন্টও আপত্তি জানায় নেটোর বৈঠকে গিয়ে। সো আমরা যদি মনে করি এটা আমাদের ব্যাপারে কেবল আসে তা না, আর এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই। এই ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপার হলো, আমি যখন, আপনি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন? আমি ইতিবাচক না, আমি এটাকে বলছি স্বাভাবিক, এটা যে উদ্বিগ্ন ওয়াজ নিয়ে যেরকম উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এটা নিয়ে নানান কারণ আছে। আমি যখন স্টেট ডিপার্টমেন্টে, আমি বা মাহফুজুল্লাহ ভাই বা আপনারা, আমরা যে কেউ স্টেট ডিপার্টমেন্টের ফান্ডে আমেরিকায় যাই, গিয়া আমেরিকান পলিসি টুয়ার্ডস প্যালেস্টাইন আমরা কিন্তু সমালোচনা করে আসি, নিন্দা জানাই যে আমেরিকার এটা ভুল, এটা অন্যায়, এটা বাড়াবাড়ি। তো এটা তো আমরাও করি,
তাহলে আমরা কে? আমরাও তো আমেরিকায় বহিরাগত, তাদের পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি। এটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে, এটা অত্যন্ত সাধারণ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সাধারণ প্রক্রিয়া। বিডি নিউজের খবর, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবেদন সংসদে সংসদে উপস্থাপন করেছে সংসদীয় কমিটি। এটি একটি খবর, একটা খুব দারুণ খবর। বাহরাইনকে উড়িয়ে শুরু বাংলাদেশের মেয়েদের, 10 গোলে জিতেছে, 10 গোলে জিতেছে, সম্ভবত 11 গোল দিয়েছে মেয়েদের। এইখানে একটা, যখন ওরা জেতে তখন কিন্তু প্রচুর ব্যবধান, ব্যবধানে জেতে, সেই জন্য ওদেরকে অভিনন্দন জানাই আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক অনেক অভিনন্দন। এই যে খবরের বিস্তারিত এখানে দেখছিলাম, তারা উল্লাস করছে বাংলার মেয়েরা, স্বাভাবিক। পরের খবরে চলে যাই, আর কিছু খবর জানিয়ে দিতে পারি কিনা আমার দর্শকদের। প্রজ্ঞাপনের আগে মাঠ ছাড়বে না কোটা আন্দোলনকারীরা, আমরা কথা বলেছি এটি নিয়ে। রংপুরে রথীশ হত্যা, স্ত্রী সহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে আজকে। পরের পত্রিকায় চলে যাই, দেখি আরো কিছু খবর জানিয়ে দিতে পারি কিনা। রিপোর্ট অন রোড ট্রান্সপোর্ট বিল প্লেসড বিফোর জেএস, জাতীয় সংসদের সামনে সড়ক পরিবহন আইনের যেটি উত্থাপিত হয়েছে, এটি নিয়েও কিন্তু গতকাল রংপুরে, আজকে চট্টগ্রামে। আমি কোটার ব্যাপারটা নিয়ে আরেকটা মন্তব্য করতে চাই। ওনারা যে বলেছেন না, যতক্ষণ প্রজ্ঞাপন না হবে তাদের আন্দোলন থামবে না, আমার মনে হয় তাদেরকে আরেকটু সতর্ক করতে চাই। যদি 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 একেবারেই কোটা না থাকে, তাদের যদি ইয়ে হয়, ধন্যবাদ। শেষ করছি আজকের মতো, ভালো থাকবেন।